শুধুমাত্র প্রসূতি ও মাতৃত্ব সেবাতেই শীর্ষে জয়পুরহাটের খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিস্তারিত দেখুন জয়পুরহাট পাঁচ বিবি প্রতিনিধি মোহাম্মদ বাবুল হোসেনের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে জয়পুরহাটের খেতলাল উপজেলার পঞ্চাশ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির জন্মলগ্ন থেকে শুধুমাত্র নামেই হাসপাতাল হিসেবে পরিচিত ছিল এলাকাবাসীর কাছে। বহির্বিভাগে কিছু সাধারণ রোগের চিকিৎসা দেয়া হলেও চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবলের অভাবে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বলতে গেলে ছিল না তেমন কোনো চিকিৎসা সেবা। গত বছর এই হাসপাতাল জীবনে প্রথমবারের মতো প্রসূতি ও মাতৃত্ব সেবার জন্য এখানে নিয়োগ পান একজন নারী বিশেষজ্ঞ চিকিৎসক। সেই থেকে এই অঞ্চলের নারীরা বিড়ম্বনাহীন চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানান প্রসূতি ছাড়াও নারী রোগী ও তাদের স্বজনরা। মানুষ তো এখানে ক্লিনিকে যাইতে পারি না, দেখে এখানে আসছি চিকিৎসার জন্য। এর আগে আসছিলাম, হাত পা সাবাই, তারপর খাওয়া দাওয়ার রুচি নাই, এই কারণে আসছিলাম। আসার জন্য আপা আবার আসতে বলেছে, আপার চিকিৎসায় অনেকটা সুস্থ এখন আমি। আরে 16 বছর পর অনেক চিকিৎসা করছে, 16 বছর থেকে কোনো বাচ্চা নেই, কিন্তু এখানে এসে মেরামের চিকিৎসা আল্লাহ রহমতে পেটে বাচ্চা এসেছে, এখানকার চিকিৎসায় চলতেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কর্মকাল পর্যন্ত দরিদ্র নারী রোগীদের জন্য চিকিৎসা দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এই বিশেষজ্ঞ নারী চিকিৎসক। কনসালটেন্ট গাইনি পদের বিপরীতে এখানে গত এক বছর থেকে জয়েন করেছি। প্রথমে যখন এসেছিলাম তখন লোকজন ওইভাবে জানতো না যে এখানে প্রসূতি সেবা প্রদান করা হয়। তারপর আস্তে আস্তে লোকজন জানার পর এখানে প্রথম দিকে প্রতিদিন 10-12 রুগী আসতো, এখন প্রায় প্রত্যেক দিন 50-60 আউটডোরে রুগী দেখতে হয় আমাকে, এবং সবগুলোই ইমার্জেন্সি ডেলিভারি হবে এবং গাইনি সমস্যাজনিত রুগী। এবং প্রতি মাসে আমাদের গড়ে 40-50 ডেলিভারি সম্পন্ন হয় সুষ্ঠুভাবে এবং প্রায় কমপ্লিকেশন ছাড়াই, এবং যে জটিল রোগীগুলো হয় অপারেশনের প্রয়োজন হয় এখানে প্রতিদিনই নিয়মিত অপারেশনগুলো হয়ে থাকে, এবং সিজারিয়ান অপারেশন ছাড়াও অন্যান্য অপারেশনও এখানে হয়। আশা করছি আরও অন্যান্য বড় অপারেশন যেগুলো চালু করব ইনশাল্লাহ। এবং সরকার যে উদ্দেশ্যে প্রসূতি সেবাকে জোরদার করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারকে গ্রামে পাঠিয়েছেন, সরকারের যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সফল করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, এবং খেতলাল এবং আশেপাশের এলাকার রোগীরাও এখানে উপকৃত হচ্ছে বলে আমার বিশ্বাস, এবং আমি সরকারের সেই উদ্দেশ্যকে সফল করব এই আশাবাদ ব্যক্ত করি। প্রসূতি ও মাতৃত্বকালীন সেবা নিশ্চিত হলেও শিশুরোগ, গ্রামীণ মানুষদের জন্য আকস্মিক দুর্ঘটনার জন্য সার্জারি চিকিৎসক প্রয়োজন হলেও নেই এসব চিকিৎসক। 21টি চিকিৎসক পদের বিপরীতে আছেন 10 জন, 4টি অফিস সহায়ক পদের বিপরীতে আছেন মাত্র একজন, অথচ 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 60-80 জন রোগী ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন 300-500 জন রোগী। তাই গ্রামীণ জনপদের অবহেলিত এই চিকিৎসা কেন্দ্রে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি এলাকাবাসীর। খেতলাল হাসপাতালের এক বছর পূর্বের চিত্র এবং বর্তমান চিত্রের অনেক পার্থক্য। এখানে স্থানীয় এমপির প্রচেষ্টায় গাইনি ডাক্তার, অজ্ঞানের ডাক্তার সহ আমরা সকল ধরনের চিকিৎসা সেবা পাচ্ছি। মহিলাদেরও বিভিন্ন ধরনের অপারেশন এখানে হচ্ছে, জয়পুরহাট যেতে হয় না। বর্তমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার একটি অনুরোধ, এখানে শিশু ডাক্তার নেই। শিশু ডাক্তার না থাকবার কারণে খেতলালে গরিব দুঃখী মানুষদের জয়পুরহাট গিয়ে চিকিৎসা করতে হয়, তাতে অনেক ব্যয় দেখা যায় এবং চিকিৎসা সেবা তারা নির্বাহ করতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, খেতলাল হাসপাতালে একটি শিশু ডাক্তার দিয়ে এই জনপদের আপামর জনসাধারণের শিশু চিকিৎসাটা সেবা প্রদানের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে। এক বছরের পূর্বে আর বর্তমানে খেতলাল হাসপাতালে আমাদের মাননীয় হুই মহোদয়ের প্রচেষ্টায় খেতলাল হাসপাতালের চিকিৎসা সেবার মান অনেক ডেভেলপমেন্ট হয়েছে। ইতিমধ্যে আমাদের গাইনি সেবা ভালো পাচ্ছি, সিজার কন্টিনিউ আমাদের এখানে সিজার হয়, এবং আমাদের সবচেয়ে সমস্যা হলো যে এখানে একটা অর্থোপেডিক ডাক্তার, সার্জারি ডাক্তার, শিশু ডাক্তার, এই ধরনের ডাক্তার আমাদের নাই। এই ধরনের ডাক্তার থাকলে আরও সেবার মান ভালো পাবো।
বাস্তবতা স্বীকার করে হাসপাতালটিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক লোক নিয়োগের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান। আমাদের হসপিটালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় 300-500 জন রোগী হয়। আমাদের এখানে চিকিৎসকের পদ 21টি, কিন্তু বর্তমানে 10 জন কর্মরত আছেন, এর মধ্যে 2 জন কনসালটেন্ট আছেন এবং বাকি আরও যেমন মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ এবং অর্থো সার্জারি বিশেষজ্ঞর পদ থাকা সত্ত্বেও পদগুলো খালি আছে। এবং অফিস সহায়কের মধ্যে 4 জনের মধ্যে মাত্র 1 জন কর্মরত আছেন। আমরা এই সীমিত সংখ্যক জনবল দিয়ে আমরা সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেওয়ার মতো ব্যবস্থা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা চাই যাতে আমাদের শূন্য পদগুলো যদি অতি সত্বর পূরণ করে দেওয়া হয়, তাহলে আমরা আরও বেশি জনগণকে আরও বেশি উন্নত সেবা দিতে পারবো বলে আমরা আশা রাখি। স্বাস্থ্য সেবায় দেশের মধ্যে জয়পুরহাটের কয়েকটি সরকারি চিকিৎসা কেন্দ্র শীর্ষে অবস্থান করলেও সংকট রয়েছে দক্ষ জনবলের, তাই জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি সর্বসাধারণের।